हेलो बंधुरा, ब्लिस लाइफ विद पॉली चैनल नतून एक भिडियोते सबाई के स्वागत और अनेक अनेक भलोबासा। आशा करी सबाई भलो आमी ऐश्वर्या भाई अपन भलोबासा सब मिले दारुण आसी। तो बंधुरा एखन सकाल बेला तो रान्नार जुगार जंत्र चलते से तो चूलाय भात बसाइछि। तो आज के फ्रिजेर माछ शेष हो गेछे। तोमार देव तो दूध बिक्री करते बजारे जाए तो माछ आनते बोली। तो आज के बजारे भलो माछ पाए नाई जार कारण एकटा सिल्वर माछ निये आसछे। तो लाल शाक भाजी करब। आसले बंधुरा निजेदेर चाष करा लाल शाक बोले अनेक खावा हलो आर खेतेओ खुबी भलो लागलो। आसले एकदम सार विष मुक्त आर निजेदेर चाष करा सब समय चोखे चोखे देखा छोटो थेके बड़ो हवा। तो अनेक खावा हलो एबार लाल शाक। तो आमार छोटो जा माछटा काटा दिसे कारण सकालबेला माछ केटे रान्ना करते गेले देरी हो जाए। तो ओइदिके माछ काटे दिसे आर एदिके आमी रान्नाटा सब गुछाय एनेछि। तो बंधुरा आमादेर तरकारी रान्ना करार माछगुलो एकटु कड़ा करे भाजि करा हय, माने कड़ा करे भेजे तरकारी रान्ना करा हय। तो आजके घरे आलू बेगुन छिल साथे एकटु ढेड़स दिसि। तो भाबलाम एगुलो दिये तरकारी रान्ना करा जाक। तो बंधुरा फ्रिज थेके माछ बेर करे तरकारी रान्ना करले जे स्वाद ना पावा जाय, तो बाजार थेके माछ एने केटे धुये रान्ना करले तार चेये बेशी स्वाद पावा जाय। तो तरकारी एटाओ खेते भालो हय। तो बंधुरा एखन एकटु आलू भाजी करे नितेछि। आसले मेघला झाल खेते पारे ना, देखा जाए ओर जन्य आलादा करे किछु रान्ना करते हय। तो भाबलाम आलू भाजा करा जाक, साथे सबे एकटु एकटु खावा जाबे ना, एकटु झाल कम लागलो। तो आम दिये टक रान्ना करबो, जो आमगुलो सब काटे राखछिलाम। तो एखन शुकना मरीच आर सरिषा सम्बार दिये एकटु हलुद आर साथे एकटु लवण दिये दिछि। तो एकटु झोलझोल दिछि, एकटु माखा माखा माने चाटनी सिस्टेम होबे। तो परिमाण मतो चीनी दिए दिसी कारण चीनी ना दिले तो टके स्वाद लागे ना। तो एखन सबाइके खाबार दिए आमी खाइतेछि। तो आसले खूब मजा हयेछे। तो एटा बुझते पारि जखन तखन माछ एने रान्ना करतेओ भालो लागे आर खेतेओ भालो लागे। তো বন্ধুরা খাওয়া শেষ পাতে একটু মিষ্টি জিনিস বা টক জিনিস খেলে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা সকালবেলা রান্না খাওয়া দাওয়া শেষ করে দোকানে আসছি। তো এখন পর্যন্ত দোকানে আছি, এখন প্রায় 1:30 বাজে। তো হিরো বাড়িতে খাওয়ার জন্য গেছে, পরে হিরো আসলে আবার আমি যাব। তো আপনাদের সাথে অনেক দিন যাবত নতুন বাড়ি কোনো কাজের আপডেটে ভিডিও জানাতে পারিনি। তো অনেক কাজ করা হয়ে গেছে আর এখন অনেক কাজ করা বাকি আছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক আর কত দিন সময় লাগবে। আসলে বন্ধুরা যতদিন পর্যন্ত এখানে না আসব তো মন স্থির হবে না আর কাজেরও শেষ হবে না। তো সত্যি নতুন বাড়ি তৈরি করতে অনেক ঝামেলা হইতাছে। তো আসলে আমি আগে বুঝিনি যে এতটা ঝামেলা হবে সব কিছু। ভাবছি তো সব কিছু ছিলই, হয়তো একটু গুছানো হবে, কিন্তু গুছাতে গিয়েই সব কিছু দেখা যায় অনেক দিনের ঘর, পুরানো পুরাতন ঘর, দেখা যায় কাঠ টিন সব কিছু নষ্ট হয়ে গেছে, যার কারণে সব কিছু করতে এত বেশি দেরি হইতেছে। তো চলুন নতুন বাড়িতে কী কী কাজ হচ্ছে আর কী কী কাজ হলো সব আপনাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের নতুন বাড়ির সামনের সাইড, মানে বাড়ির সামান সাইডটা। তো ওই দিক দিয়ে উঠান হবে। তো বারান্দার ওয়ালের কাজ শেষ হয়েছে বাইরের সাইডে। তো দরজা লাগাতে হবে, বারান্দায় দরজা থাকবে। তারপর যে ফাঁকা অংশ দেখতেছেন তো ওই দিক দিয়ে গ্রিল হবে। আজকে বারান্দা আর ফ্লোরের মানে ডালার কাজ করা হয়েছে। তো ওগুলো কাজ চলতেছে, ওনারা কাজ করতেছে। এর ফাঁকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। তো ওগুলো সময় লাগবে, তাহলে শক্ত হবে। তো বন্ধুরা আজকে বারান্দার সাইডেই তো বাথরুম, তো বারান্দার সাথে বাথরুমের ফ্লোরটা ঢালাই করা হয়েছে। আর ওই দিকে বায়োগ্যাস তৈরির কার্যকলাপ চলতেছে, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন বাড়ির পিছন সাইডে বারান্দা দেওয়া হয়েছে। তো ওই দিক দিয়ে বারান্দা দেওয়া হয়েছে, তারপর হচ্ছে দোকানের সামান সাইডে বারান্দা দেওয়া হয়েছে। তো এখন প্রায় বাড়ির সাইডে সাইডতেই বারান্দা দেওয়া। তো ওগুলো আসলে আমাদের নিজেদের সুবিধার জন্য বারান্দাগুলো দেওয়া হয়েছে, পুকুরের ধারে, তারপর হচ্ছে বৃষ্টি ঝড় বাতাস এগুলোর জন্য। আর দোকানের সামনে আসলে বন্ধুরা ঝাঁপ সিস্টেম, যার কারণে পাতা পড়ে তারপর ঝড় তুফান আসলে ঝাঁপগুলো তাড়াতাড়ি করে সরানো, মানে সব কিছু একটু ঝামেলা হয়ে যায়, যার কারণে নিজেদের সুবিধার জন্য এগুলো করা হয়েছে। তো এগুলো দেখে নানান নানা কমেন্ট করে। আসলে বন্ধুরা ফ্যামিলি নিয়ে থাকার জন্য আর দোকান আর বাড়ি একসাথে, এর জন্য চারি সাইডে বারান্দা দেওয়া। তো এটা হিরোরই প্ল্যান। তো বন্ধুরা এটা হচ্ছে দোকানের দরজা, আর এটা হচ্ছে বাইরে যে বারান্দা হয়েছে এটার দরজা। তো এটা হবে দোকানের স্টোর রুম, মানে দোকানের হাবি জাবি টুকে রাখি থাকে না, তো সব কিছু এই রুমটাতে রাখা হবে। এখন যাচ্ছি যেটা আমাদের মেন, মানে থাকার রুম হবে। তো এটা হচ্ছে দরজা, দরজাটা অনেক ভালো লাগছে। তো ভিতরে পার্টিশনের সব
পার্টিশনের বেড়াগুলো সব হয়ে গেছে। তো আসলে বন্ধুরা ঘরটা তো গুছালো, আপনাদের সাথে ঠিকঠাক মতো দেখাইতে পারতেছি না। আসলে সমিতির জিনিসগুলো যেখানে রাখা হয়েছে ওগুলো আর নেয় নাই। তো বুট দিয়া পার্টিশনের বেড়াগুলো দেওয়া হয়েছে। তো এর পরবর্তীতে আপনাদের দেখাবো কীভাবে এই বুট দিয়ে পার্টিশনের বেড়াগুলো দেওয়া হয়েছে, এগুলো রং করা হবে, তখন হয়তো আর দেখা যাবে না। তো বন্ধুরা দুইটা রুম, এই রুমে হচ্ছে আমাদের থাকার রুম, আর এই সাইড আর একটা রুম। তো এটা দুইটা রুম লাগে না থাকার জন্য। আর বন্ধুরা এটা হচ্ছে ঠাকুর ঘর, তো এখানে বসে আমি পূজা করব। তো এটা রুমের মাঝে মানে চার সাইড দিয়ে বেড়া দেয়া একটা ঘরের মতো করা হয়েছে। তো এখানে পর্দা থাকবে সামানে। তারপর কি আপডেট হয় না সব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যেটা হচ্ছে আমার জানালা, তো রুমে দুইটা জানালা, এটা পুকুর সাইডে জানালাটা থাকবে। আর বারান্দার বাথরুমে দুইটা দরজা হবে, তো একটা দরজা হচ্ছে বারান্দা দিয়ে আর একটা দরজা হচ্ছে এই যে রুমের ভিতর দিয়ে। তো এই দরজাটা বানানো হয়ে গেছে। তো ওগুলো এখন অনেক কাজ বাকি, রং করা হবে, কারেন্টের কাজ, পাইপ লাইনের কাজ। আর এটা হচ্ছে গোয়ালে ঢোকার দরজা, তো এখানে কাজ তো শেষ হয় না, কাজ চলতেছে।